হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বার্তা হচ্ছে, এখানে মঙ্গলবার আর এখন ঘড়িতে হচ্ছে সময় ভোর 5:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে ভোর ভোর কেন বলো তো রান্নাঘরে চলে এসেছি। এই সপ্তাহটা না ওর পুরোটাই হচ্ছে মর্নিং শিফট, তো 6:15-20 মধ্যে বেরিয়ে যাবে। আর যেহেতু এত সকালে বেরোনো না, ও হেভি কিছু খেতে চায় না, ব্যাস এক কাপ চা হলেই ওর যথেষ্ট। তো সেই জন্যেই আর কি এত তাড়াতাড়ি উঠে রান্নাঘরে এসে ওর জন্য টিফিনটা বানিয়ে দেয়া, ও মাঝখানে কোনো একটা টাইমেও আর কি ওর ফাঁকা টাইমেও খেয়ে নেবে। আর এদিকে জানো, চা করতে গিয়ে দেখি চিনির কোটোয় এতটুকু চিনি নেই, তাই কোটোই চিনিটা ঢেলে ওকে চাটা করে দিলাম, ওই যে খেয়ে বেরিয়ে গেলে অফিসের জন্য। আর আমরা চলো একটুখানি বাইরেটা ঘুরে আসি। দেখো কিরম ঘুরঘুরটি অন্ধকার, মনে হচ্ছে না একদম মাঝরাত, কিন্তু না গো এখন ওই 6:15-20 মতো বাজে। তো চলে গেলে আমার আর সেরকম কোনো কাজ ছিল না, তাই জন্য আমি আবার শুয়ে পড়েছিলাম। আর এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে, আর এখন থেকেই আমার মানে রোজকার যার ডেলি রুটিন সেটাই স্টার্ট হবে। আর ঘুম ঘুম চোখে না ঠিক কাজের এনার্জি পাই না, তো তাই প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি এসে এই বারান্দাটাই দাঁড়াই। এই যে সূর্যের আলোটা একটুখানি চোখে পড়ে, দুটো মানুষের মুখ দেখা যায়, দেখলে কিন্তু ঘুমের ঝুলটা কেটেই যায়। তো তারপর চলে এলাম হচ্ছে আর কি ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ঘরে। আর এখানে দেখো আগে বিছানাটা তুলে নিচ্ছি, কী বলতো ঘরের মধ্যে না যতক্ষণ দেখবে বাসি বিছানাটা না পড়ে থাকে, ঘরটা কেমন যেন আগোছালো লাগে। তো সেই জন্য এখানে বাসি বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার ওইদিকে সমস্ত কাজগুলো করতে যাব। তো এদিকে দেখো বিছানাটা প্রায় আমার গোছানো কমপ্লিট। তো তারপর চলে এলাম হচ্ছে আমার এই গাছগুলোর সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করতে। তো তোমাদেরকে বলেছিলাম না পুদিনা পাতার গাছটা লাগিয়েছিলাম, কয়েকটা ডাল যেন এতটাই দুবলা পাতলা, আমার তো পুরো ভয় লাগছে যে ওরা আদৌ লাগবে কি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ায়। আর এদিকে জানো ওই গোলাপ গাছটার থেকে কিন্তু বেশ ভালো পাতা ছাড়ছে, প্রত্যেক দিন একটা একটা করে ডাল গজাচ্ছে। দেখে কি বলবো বন্ধুরা, এতটাই আনন্দ লাগছে না, মানে সকালবেলা হলেই বিছানাটা গুছিয়ে কোনো ক্রমে যে না আমাকে গিয়ে একটুখানি ওখানে দেখতেই হবে কতটা কি হচ্ছে। তো তারপর দেখলাম ওই গাছগুলোর যতক্ষণ একটুখানি দেখা সাক্ষাৎ হলো, তাহলে মানি প্ল্যান্টটাই বা কেন বাদ যাবে। আর মানি প্ল্যান্টে কিন্তু 2-3 দিন অন্তর অন্তর জলও পাল্টাতে হয়, আর পাতাগুলো যদি ধুয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আর কি বলতো, ঘরে থাকলেও একটা দেখবে কিরম একটা পাতলা ধুলোর আস্তরণ কিন্তু পড়ে। তো ওটা ধুয়ে গাছটাকে একটুখানি রোদে দিলাম। আর তারপর এখানে দেখো বারান্দায় যে জামাকাপড়গুলো ছিল না, সেগুলো আর কি তুলে এনে এখানে ভাঁজ করে দিলাম। দেখবে যখনকার জামাকাপড় যদি অল্প থাকে না, যদি তখনই গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর পরে আর মানে ঘরের একটা কোনো এরকম ঢিবিও হয়ে থাকে না, আর কাজটা কিন্তু তালে তালে বেশ ভালোই হয়ে যায়। আর এরপর দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই ওখানে আমার জন্য বসিয়ে দিলাম হচ্ছে একটু উষ্ণ গরম জল। আর সেই ফাঁকে না এখানে আলু আর ফুলকপিগুলো কাটছিলাম আর কি রান্না করার জন্যে। তো কাটতে কাটতে এতটাই ভুলে গেছিলাম যে ওখানে উষ্ণ বর্ষাতে দিয়েছি, জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। তো ভাবলাম তাহলে এখানে ততক্ষণ সবজিগুলো ধুয়ে নিই, ততক্ষণে জলটা কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে যাবে। আর আজকে দেখো ডিম আর আলুটা একসঙ্গেই ধুয়ে নিচ্ছি আর কি, তোমরা দেখে হাসতেও পারো কারণ ডিম ধোয়া হচ্ছে। তো ডিমটা কেন বলতো দিলাম, আজকে ডিম আর আলুটা একসঙ্গেই সেদ্ধ করতে বসাবো। আর ওদিকে করব হচ্ছে একটুখানি মেথির শাক ভাজা। তো আজকে দেখো একসাথে দুটো গ্যাসই একবারে ধরিয়ে দিয়েছি, তো ওদিকে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আর কি মেথির শাক ভাজাটা করবো, তারপরে ডিমের কারিটাও বসাতে হবে। আর এই যে মটরশুঁটির সময় উঠেছে না, প্রত্যেকটা রান্নাতেই দেখবে কিন্তু আমি একটা দুটো করে মটরশুঁটি দিয়ে দিই। আর কি মেথির শাক ভাজাতে দিতে লাগে না, কিন্তু আমার ওই যে খেতে ভালো লাগে, তো তো মানে যখনই খাই কিছু একটা মুখে বেশ মটরশুঁটি পড়লে কিন্তু ভালোই লাগে। আর এখন তারপরে তো এখন মটরশুঁটি একদমই নতুন। তো তারপর এদিকে বাসি জামাকাপড়গুলো কেচে মেলে দিলাম, দিয়ে এই দেখো এই প্যাকেটের জিনিসগুলো না গতকাল আনা হয়েছিল, তো ঢালা হচ্ছিলো না, তো সেগুলোই ঢালতে বসলাম। আর এই দেখো এই যে কাঁচের বাটিটা কালকে এই ফরচুনের সোয়াবিনটার থেকে দিয়েছে, কি কিউট দেখতে জানো না বাটিটা, ছোট্টোর মধ্যে এত সুন্দর দেখতে। তো বাটিটাকে দেখি আর কি ঘরে তুলে রাখবো, কারণ এখানে রাখার মতো পরিস্থিতি নেই, দেখতেই তো পাচ্ছ কীরকম অবস্থা। তো ওখানে সব কিছু গুছিয়ে এখানে আর কি ভাতের চালটা তুলে নিলাম, মানে ভাতের চালটা এখন ধুয়ে নেবো, দিয়ে ওদিকে ভাতের প্রিপারেশনটাও রেডি করে নেব। আর এইখানে দেখছি না যে প্লাস্টিকটা কেচে দিচ্ছি, এটা কী বলতো যে মানে যেটাতে রেখে আমি আর কি সবজি কাটি, ওটাকে প্রতিদিনই চেষ্টা করি একটুখানি ধুয়ে ফেলার। আর এখন আজকে ভেবেছি একটুখানি ঘরবাড়িটা পরিষ্কার করব, যদিও আমার ঘরে সেরকম কোনো দামি ফার্নিচার নেই, ফার্নিচারের মধ্যে রয়েছে শুধু হচ্ছে ওই খাটটা আর এই টেবিলটাই বলতে গেলে। তাও যখন যেটুকু আছে সেটুকু কি তো বলো পরিষ্কার করে রাখতে হবে, ঘর দর অপরিষ্কার থাকলে কিন্তু একদম ভালো লাগে না। তো এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি।
বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথাই বলতে চাই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা কিন্তু ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা সবসময় আমার ভিডিও দেখো এবং তার সাথে একটা করে লাইক একটা করে কমেন্ট করো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশ কিছুদিন ধরে আর কি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে এতটাই ভালোবাসা দেখিয়েছো, সত্যিই আমি ভাবতে পারিনি যে মানে এতটা আনন্দ হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেই। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই তোমাদের এইটুকু ভালোবাসা কিন্তু আমার প্রচণ্ড প্রয়োজন, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এবার চলো কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ব্লগার দম্পতি, সে লিখেছিল হচ্ছে খুব ব্যস্ত জীবন। তো হ্যাঁ গো, দুজনার সংসারে যেহেতু সব কাজ একাই করতে হয়, তাই জীবনে কিন্তু একটু ব্যস্ততাটা আছেই। আর কমেন্ট করেছিল হচ্ছে অর্পিতা সন্তোষ ব্লগ। তবে অর্পিতা দি এতটাই বড় কমেন্ট করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দিদি লিখেছিল যে পোলাও খেতে দিদির ভীষণ ভালো লাগে। তো দিদি, যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই তোমাকেও রান্না করে খাওয়াবো। আর কি এখানে এত কিছু রান্না করি, খাওয়ানোর তো সেরকম কাউকে পাই না, তাই যখনই কাউকে নতুন দেখতে পাই মনে করি যে তাকে অন্ততপক্ষে আমার রান্নাটা একটুখানি করে খাওয়াই, কারণ এখানে তো একমাত্র ওকেই খাওয়াই। তো আমার রান্না অন্য কার মুখে কীরকম লাগে সেটা আমার জানার কিন্তু ভীষণ ইচ্ছা। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও কমপ্লিট, এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর কি বলতো, ঘর বাড়ি পরিষ্কার করাটা না কোনো কাজের মধ্যে ধরলে কিন্তু আমাদের চলবে না, কারণ ঘর বাড়ি যতটাই আমরা পরিষ্কার রাখবো, বাড়িতে কিন্তু লক্ষ্মীর বসবাসও থাকবে অটুট, আর ঘরে কিন্তু শ্রীবৃদ্ধিও হবে। তো সেই জন্যই বলতে পারো যে এই বাড়িঘরটা পরিষ্কার করা না আমার ঠিক কাজ বলে মনে হয় না, মনে হয় এইটুকু করি না, এতে যদি আমার সংসারটা ভালো থাকে তাহলে মন্দ কী হয় বলো? বেশি তো কোনো কাজ না, কিন্তু সংসারের মঙ্গল কামনায় কিন্তু আমরা হাউসওয়াইফরা যতটা পারি কিন্তু আমরা নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত করে চলি। আর তারপর এই দেখো, সব কাজ সমস্ত আর কি শেষ হয়ে গেছে করা, তো তারপর এখন ঘরটা মুছে স্নান সেরে এখানে এখন চলে এসেছি পুজো দিতে। তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আবার দেখা হচ্ছে। তো দুপুরবেলা তো দেখলে অনেক কাজটা আজকে ছিল, তারপরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি তো একেবারে মুড়িসুড়ি দিয়ে লেপের মধ্যে ঢুকে গেছি। দিয়ে তারপরে ওই লোক দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, করে এখন বেরোচ্ছি একটুখানি বাজারে। এই যে ও মনে হচ্ছে ওর বাজারে যাওয়া কম, ওকে এখন ঘুমোতে দিলে বেশি হয় ভালো। হ্যাঁ, ও অনেক আগে উঠেছে, আমি তো মাঝখানে ও চলে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম, ও তো আর শুতে পারিনি। তো চলো এখন বাজারে বেরোনো যাক। আর আজকে না আর কাছের বাজারটাতেই যাবো, দূরেরটাতে যাবো না। তো এই বাজারে এসে আগেই এখানে নিয়ে নিলাম হচ্ছে মাছ, আর কি রুই মাছই নিতে হবে, দেখতেই তো পাচ্ছ এইসব মাছ রয়েছে। তবে না আজকে একটুখানি চেঞ্জেস করেছি, চলো আগে বাড়ি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তারপর এখানে বেশ কিছু মুদিখানার জিনিসও নেওয়া ছিল, তো সেগুলোও এখানে সব নিয়ে নিচ্ছি। এরপর না দুজনে মিলে খুব ইচ্ছা করলো একটু গরম গরম সিঙাড়া খাওয়ার। আর অমনি জানো, যেই দোকানে এসেছি এসে দেখি ওখানে কড়াতে গরম গরম সিঙাড়া ভাজা হচ্ছে, আর এখানে ভাজা হচ্ছে কি বলতো, এটা ওই কেমন একটা আলু ভাতে ভাজতে গেলে যেরকম হয় না সেই রকম ধরনের। আর এটা যখন ওরা সার্ভ করে ঘুগনির সাথে কীরকম একটা আলু কালবি টাইপের মাকে মেখে দেয়, একবার তো কিনে খেয়েছিলাম, কেমন যেন একটা খেতে কোনো সেরকম টেস্ট নেই। তো তারপর থেকে বাবা আর দরকার নেই, ওখান থেকে সিঙাড়া নিয়ে নিলাম। আর এই দেখো, আজকে মাছের মধ্যে এনেছি হচ্ছে এক পিস পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটা না আগে কোনো দিন খাইনি, তবে বোন রান্না করে, তো তো ও বলেছিল খেতে নাকি খুব ভালো হয় আর কি, যদি আর কি কী বলবো, বেশ কালিয়া বা কষা করা যায়। তো সেই জন্যে আজকে এক পিস কিনে এনে দেখলাম, যদি খেতে ভালো লাগে তাহলে আবার নেক্সট দিন যেন আনবো। আর এদিকে দেখো, একটুখানি মুড়ি মেখে নিলাম, চানাচুর, পেঁয়াজ, মটরশুঁটি, ধনে পাতা। আগে তোমাদের তখন বললাম না, এই শীতকালে আমি সবেতেই মানে মটরশুঁটি আর ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করি। আর এই যে গরম গরম সিঙ্গারা, মিষ্টি মিষ্টি লঙ্কা ভাজা, তার সাথে একটুখানি মিষ্টি মিষ্টি চাটনি, ব্যাস এই হচ্ছে আমাদের সন্ধ্যার একটা দুর্দান্ত টিফিন। আর কি হয় বলতো, ও যখন মর্নিং শিফটে থাকে না তখনই এইগুলো খাওয়া হয়, না এই শিফটে তো পুরো পুরো মানে কি পড়ে পড়ে ঘুমায়, আর বি শিফটে তো বাড়িই থাকে না। তো আমাদের এই যে এইটুকু মুড়ি খাওয়া তার সাথে গল্প করা, এটা বলতে গেলে আধ ঘন্টায় লাগুক আর যাই লাগুক, এই সময়টা কিন্তু একান্তই আমাদের। তো আজকে আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ দেখলে তো মাছ এনেছিলাম, সেই মাছ ভাজতে গিয়ে যেটা স্পেশালি ছিল পাঙাশ মাছ, সেটা ভাজতে গিয়ে এই পোর্শনটা পুরো গলায় হাতে অনেক জায়গায় তেল ছিটকেছে আর কি, প্রথম ভিজেছি।
তোর কি জানি অত তেল ছিটকেছে, তারপরে তো এর মধ্যখানে কারেন্টটা চলে গেল, সেই তার মধ্যে ভাত টাত করা দিয়ে মাঝখানে অন্ধকার ছিল, কি আর ভিডিও করবো বলো। তো সেই জন্য আর কিছু হয়নি, আর এখন এই 10:30 না 10:45 বাজে, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আবার চলো কাল সকাল থেকে আবার এই একই যুদ্ধ শুরু হবে, তবে এই যুদ্ধের মধ্যেও আমাদের গৃহবধূদের কিন্তু এর মধ্যেই আনন্দ খুঁজতে হবে, এর মধ্যেই শান্তির ব্যবস্থা করতে হবে। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলো গুড নাইট টাটা সকলকে।